আদর্শ একতার কথা, যে জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলেছেন। মাটি ও মানুষের নেতা, বলিষ্ঠ কণ্ঠস্বর, জনগণের সেবায় নিয়োজিত প্রাণ সন্তান, তিনি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ নুরুজ্জামান আহমেদের মহোদয়, যিনি কালীগঞ্জ আদিমারীর অভিভাবক, উত্তর বাংলা কলেজের অভিভাবক, অতঃপর আমাদের অভিভাবক। এবারে আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি মহোদয়কে উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজকে এই সুশৃঙ্খল দৃষ্টিনন্দন বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মানিত মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, মুখ্য আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানে সুন্দর বক্তব্য পেশ করেছেন প্রফেসর ডক্টর মশিউর রহমান, মাননীয় উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর। মঞ্চে ও বিশ্ব নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাইয়েরা এবং মা বোনেরা, বক্তব্যের শুনেছি আমি সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের প্রতি আদা। ভয়ঙ্কর নিপীড়ন মন্থনের ভিতর দিয়ে স্বাধীনতার গরিমায় উত্তরণের সন্ধিক্ষণ অগ্নিভরা এই মাস। 1971 সালের 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দান থেকে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে বঙ্গবন্ধুর ঘোষণা, বঙ্গবন্ধুর ঘোষণা, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, সমুদ্র গভীরের অগ্নিগিরি আর স্বপ্নের খনি হতে উঠে এসেছিল জয় বাংলার ধ্বনি, পৃথিবীর সব সাগরের বর্জন মেরেছিল সেদিন তার কণ্ঠস্বরে, তখন গোপন চাবি ছিল ওই মহামানবের স্বরে। বঙ্গবন্ধু মনে প্রায় বিশ্বাস করতেন, কনফর্মিটি মিন্স ডেথ, ইট ইজ ইন প্রোটেস্ট, দেয়ার ইজ এ রে অফ হোপ ফর লাইফ। বঙ্গবন্ধুর আর কি পূর্ণ শেয়ার, বঙ্গবন্ধু মানুষকে ভালো, মানুষকে ভালোবেসে সারা জীবন মানুষের জন্য কাজ করে তিনি যে অর্জন করে গেছেন এটা বলতে গেলে পরে অনেক সময় লাগবে, আমি আমি সেদিকে যাব না। আসলে তিনি বহু শতাব্দীর মহানায়ক, একজন বিদেশি ঐতিহাসিকের ভাষায় প্রায় 1200 বছর পর বাঙালি জাতি জাতির পুনর্জন্ম হয়েছে, এবং হাজার বছর পরে বাংলাদেশ এমন একজন নেতা পেয়েছে যিনি রঙে বর্ণে ভাষায় এবং জাতি বিবেচনায় বিচারে দুটি একজন খাঁটি বাঙালি। ধন্যবাদ লিখেছেন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী নাকি কান পেতে আছে, শেখ মুজিব মাটির কাছাকাছি কবি ছিলেন,
1972 সালে লন্ডনে টাইম পত্রিকা শেখ মুজিবকে আখ্যা দিয়েছিল ওয়েট অফ পলিটিক্স। এই পোয়েটের ভাষা ছিল রাজনীতি, আর এই রাজনীতি ছিল অগ্নি বিনা ঝরে বাতা। মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমারই নিল, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। তাই জীবনে শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন লোক নায়ক। এটা শেষ 7.5 কোটি গাইবারি বঙ্গবন্ধুর সম্পর্কে যে অনুভূতি, শ্রদ্ধার শুভকামনায় স্পন্দিত হয়ে গেছে 7.5 কোটি বাঙালির লোককে মৃত্যু। আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি বাংলা সাহিত্যাকাশে উজ্জ্বল নক্ষত্র কবি শেখ ফজলুল করিমের জন্মভূমিতে এসে তিনি এই মার ভরা লোকের মধ্যে যে বক্তব্য তিনি দিয়েছেন, এই বক্তব্য শুনে আমরা আবেগ আপ্লুত হয়েছি। এবং আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনি এসেছেন আমাদের মাঝে, আপনি এসেছেন উত্তর বাংলার কলেজের এই প্রাঙ্গণে কবি শেখ ফজলুল করিমের পূর্ণ ভূমিতে আপনি এসে আমাদেরকে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন। আর তাই আপনাকে আমি বলতে চাই কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। অনন্ত আমারে গান, দুরন্ত আমারে প্রাণ, এই তো উপহার। আরলেস আরলেস হেমিংওয়ের লোকে বলতে হয় এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড, ডিস্ট্রয়েড দ্য নট ইনফ্লিক্টেড। স্বাধীনতাকে আমাদের মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি তারা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা মনে করেছিল যে এই বাংলাদেশকে তারা আবারও পাকিস্তান বানাবে, কিন্তু তাদের আশা ঘুরে বাড়ি ঘুরে বাড়ি। তাকে সেই পাকিস্তানি শাসকরা, পাকিস্তানি সৈন্যরা তাকে মারার জন্য উদ্যত হলেও তাকে মেরে ফেলতে পারে নাই, তাকে মেরে ফেলছে আমাদের বাঙালিরা, বাঙালি সৈন্যরা। যারা বাংলাদেশকে চায়নি, যারা আমাদের স্বাধীনতাকে চায়নি, যারা আমাদের আত্মপ্রত্যয়কে চাইনি, এই তারাই বঙ্গবন্ধুকে সব পরিবারে নৃশংস হত্যা করে দেশ থেকে স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভরঞ্জিত করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করে। তাদের আশা আশা তার সফল হয়নি, বিকৃত হবে না। আমি ইংরেজিতে কথা বলেছি যে বঙ্গবন্ধুর চরিত্রের একটি অন্যতম দিক হল লাভ ইজ এ ট্রেজার বা টিউটি, লাভ এন্ড টিউটি এন্ড ডিজায়ার ইজ নো ডেট ডক্টর। সেই হায়ার দলকে করতে চাই আজকে এই উত্তর বাংলা কলেজ প্রাঙ্গণে বক্তব্যের মাধ্যমে যে বঙ্গবন্ধুকে আপনারা হত্যা করে আমাদের স্বাধীনতার চেতনাকে ভরঞ্জিত করার ষড়যন্ত্র করে আপনারা ব্যর্থ হয়েছেন। বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন নির্বাচন থেকে 1981 সালে তিনি এদেশে এসে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সুমহান লক্ষ্য নিয়ে
প্রতিবন্ধকতার দুর্ভেদ্য প্রাচীরকে ভেঙে ফেলার চেষ্টায় নিরল সাধনায় অটল উপদেষ্টায় অনাহ থেকে একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশের জন্য দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে সফলতা নিয়ে এসেছেন। হাজারো বাধার বৃন্দাবন টপকে একের পর এক জিতে চলেছেন শত্রুর দেওয়া কঠিন চ্যালেঞ্জ। যারা মিথ্যাচার করে আমাদেরকে বিপদগামী করতে চেয়েছিল সে বঙ্গবন্ধু কন্যা তিনি তার শাসন আমলে অল্প সময়ের মধ্যে তিনি তার বক্তব্যে বলেছিলেন বিশ্বাস করে হেরে যেতে চাই কিন্তু প্রতারণা করে বিজয়ী হতে চাই না। আমার সাথে আমরা একমত, আগামী দিনের প্রজন্ম আমার ছেলেরা আমার মেয়েরা তোমরা আসো, তোমরা লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে তোমরা দেশে কর্ণধার হবা, আগামী দিনে তোমরা নীতি আদর্শ প্রশ্নে কখনো তোমরা কখনো আপোষ করিও না। বঙ্গবন্ধু বাঙালিদের যে চেতনা দিয়ে এসেছেন সেই চেতনাকে ধারণ করার জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আর বঙ্গবন্ধু কন্যা তাই তার কণ্ঠ দিয়ে কবিতার ভাষায় বলেন দিক জেলে অন্ধকারে সতেরো কোটি মানুষের দেখিয়েছি দিশা, প্রতিদানে চাইনি কিছু কেবল চেয়েছি শুধু আলো জ্বালাবার অধিকার। বলেন অসত্য মৃত্যুকে হয়েছে পরাজয় প্রজন্ম আমাদের ভবিষ্যৎ, সঠিক ইতিহাসকে জানতে হবে, সঠিক ইতিহাস তোমাদেরকে পড়তে হবে এবং বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অম্লান আদর্শকে রেখে গেছেন এবং তাকে সুকৌশলে হত্যা করার পরে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে সফলতার দিক থেকে উন্মোচন করে অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশকে সারা বিশ্বের রোল মডেলে পরিণত করেছে। তোমাদেরকে মানুষের মতো গত প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং আমাদের মাঝে এসেছেন বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়, তার বক্তব্য আমি অত্যন্ত এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি এবং তাদের বক্তব্যের কাছে আমার বক্তব্য কিছু না। তাই এই ধরনের গুণী মানুষগুলি যাতে আমাদের সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে, দেশকে কিছু দিতে পারে, সেই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানে এসে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি কাকি